Today we will see Brewster law, angular polarization and its explanation. Brewster law, when unpolarized light hits the interface between two transparent media, it is completely polarized in the plane of incidence when it gets itself reflected at a particular angle known as the angle of polarization. But at first we see angle of polarization a definition. আমরা দুটা ট্রান্সপারেন্ট মিডিয়াম নিলাম, সে এয়ার মিডিয়াম অ্যান্ড গ্লাস মিডিয়াম। এই দুটা মিডিয়ামের আলাদা আলাদা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে। এই দুটা মিডিয়ামের ইন্টারফেসে যখন এয়ার মিডিয়াম থেকে আনপোলারাইজ লাইট একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে পড়ে এবং একটা ওই সেম অ্যাঙ্গেলে রিফ্লেক্টেড হয়, এবং যে রিফ্লেক্টেড লাইটটা আমি এখানে পাবো, এই রিফ্লেক্টেড লাইটটা হবে ফুলি পোলারাইজ লাইট। দ্যাট ইজ ফুলি পোলারাইজ লাইট, দ্যাট মিন্স এখানে কমপ্লিটলি পোলারাইজ লাইট ইন দ্য প্লেন অফ ইনসিডেন্স, মানে এই যে প্লেন অফ ইনসিডেন্স, ইনসিডেন্সটা এয়ার মিডিয়ামে, এয়ার মিডিয়াম প্লেনে আছে। ইনসিডেন্স হোয়েন ইট গেটস ইটসেলফ রিফ্লেক্টেড অ্যাট এ পার্টিকুলার অ্যাঙ্গেল নোন অ্যাজ দ্য অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন। অর্থাৎ এই যে যে অ্যাঙ্গেলে এটা রিফ্লেক্টেড হলো, এই অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটাকে বলা হয় পোলারাইজিং অ্যাঙ্গেল। এখানে আরও বলছে যে দ্য ব্রুস্টার প্রুফ দ্যাট দ্য ট্যানজেন্ট অফ দ্য অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, অর্থাৎ যে পোলারাইজিং অ্যাঙ্গেল আমি পেলাম সেই অ্যাঙ্গেলের ট্যানজেন্টটা হবে, ইজ এ ট্যানজেন্ট অফ আই, এটা হবে ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম। অর্থাৎ যে মিডিয়ামটা আমি এখানে ব্যবহার করতেছি, যে ট্রান্সপারেন্ট মিডিয়াম ব্যবহার করতেছি, সে এখানে ধরেছি আমি গ্লাস, এই গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, এর নিউমেরিক্যালি ইকুয়াল হবে ফর হুইচ ইট গেটস রিফ্লেক্টেড। মোরেভার দ্য রিফ্লেক্টেড অ্যান্ড রিফ্র্যাক্টেড রেস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, অর্থাৎ একটু পর আমরা দেখবো যে এই রিফ্লেক্টেড রেটা এবং রিফ্র্যাক্টেড রেটা এরা একটা আরেকটার উপর রাইট অ্যাঙ্গেলে ক্রিয়া করে, রাইট অ্যাঙ্গেলে পোলারাইজড হয়। তো এখানে এক্সপ্লানেশনে যাই, তো এই যে এই এই লটা মূলত হচ্ছে ব্রুস্টার ল, আমি ওটার প্রুফ আসবো, তার আগে এক্সপ্লানেশন দেখি। এই এক্সপ্লানেশনের ক্ষেত্রে আমরা দেখি যে আনপোলারাইজ লাইট, সে এখানে এ বি, এ বি হচ্ছে আনপোলারাইজ লাইটস এর বিম, এই বিমটা এই দুটার ইন্টারফেসে পড়লো, অর্থাৎ এয়ার মিডিয়াম যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ওয়ান এবং গ্লাস মিডিয়াম যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ টু আমি ধরেছি। সে এই দুটার ইন্টারফেসে পড়লে ওই ইন্টারফেস থেকে লাইট ওই এয়ার মিডিয়ামে রিফ্লেক্টেড হবে, অর্থাৎ এই প্লেনে রিফ্লেক্টেড হবে, যেটা হবে ফুলি পোলারাইজড লাইট, ফুলি পোলারাইজড লাইট, ফুলি পোলারাইজড লাইট, অর্থাৎ এই লাইটটা হবে ফুলি পোলারাইজড। ফুলি পোলারাইজ লাইট হবে, রিফ্লেক্টেড লাইট হবে, যেটা প্যারালাল টু দ্য ইন্টারফেস, অর্থাৎ এখান থেকে যে লাইটগুলো বের হবে, যে লাইট বিমটা বের হবে, সেটা সেই সেই লাইট বিমটা হবে এই যে ইন্টারফেস আছে, এই দুটো মিডিয়ামের যে ইন্টারফেস, এই ইন্টারফেসের প্যারালাল হবে। এবং এবং যে রিফ্র্যাক্টেড লাইটটা আমি পেবো এখানে, বিডি যে রিফ্র্যাক্টেড লাইটটা, এই বিডি রিফ্র্যাক্টেড যে বিমটা পাবো সেটা হবে হচ্ছে পোলারাইজড বিম অর লাইট দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ইন্টারফেস। অর্থাৎ এটা হবে, একটা হবে সে দিস ইজ এ প্লেন, এই প্লেন শিট বা শিট অফ পেপার, এই পেপারের একটা প্যারালালে রিফ্লেক্টেড হবে, আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার, একটা হবে রিফ্লেক্টেড হবে টু দ্য ইন্টারফেস, একটা হচ্ছে এই রিফ্র্যাক্টেড লাইট যেটা, এই রিফ্র্যাক্টেড লাইট যেটা, সেটা হবে হচ্ছে পার্শিয়ালি পোলারাইজড, আর রিফ্লেক্টেড লাইট যে পার্টটা পাবো, রিফ্লেক্টেড লাইট পার্টটা ফুলি পোলারাইজড হবে, দ্যাট ইজ প্যারালাল টু দ্য ইন্টারফেস, আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ইন্টারফেস। এখন ফ্রম সিনেস ল, আমরা লস অফ রিফ্র্যাকশনের ক্ষেত্রে সিনেস লটা জানি, Snell's law from Snell's law
স্নেলস ল থেকে আমরা কি জানি, মিউ ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড সাইন আর, এটা আমরা জানি। সে দিস ইজ ইকুয়েশন নাম্বার ওয়ান। ফ্রম ব্রুস্টার ল, ফ্রম ব্রুস্টার ল, ফ্রম ব্রুস্টারস ল উই হ্যাভ মিউ ইকুয়াল টু টেন আই। ব্রুস্টার ল থেকে আমরা এটা পাই, মিউ ইকুয়াল টু টেন আই। টেন আই মানে আমরা জানি সাইন আই ডিভাইডেড কস আই। সো ইকুয়েশন নাম্বার টু। অ্যান্ড কম্পেয়ারিং ইকুয়েশন, কম্পেয়ারিং ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু উই গেট, তার আগে আমরা দেখি ব্রুস্টার ল থেকে টেন আই ইকুয়াল টু এত, হ্যাঁ এটা আমরা জানি। এবার কম্পেয়ারিং করবো আমি, কম্পেয়ারিং করলে আমরা পাবো মিউ ইকুয়াল টু টেন আই ইকুয়াল টু, সরি কস আই, কস আই ইকুয়াল টু, কস আই ইকুয়াল টু হচ্ছে সাইন আর, অর্থাৎ এখানে কস আই ইকুয়াল টু হবে সাইন আর ইকুয়াল টু কস অফ, সাইন আরকে আমি লিখতে পারি হচ্ছে কস অফ পাই মাইনাস টু ইন্টু আর, অর্থাৎ চতুর্ঘাতের নিয়মে আমি যদি এটাকে চতুর্ঘাতের নিয়মে ফেলি তাহলে সাইন আরই পাবো আমি। আর এখানে মিউ, মিউটা মূলত হচ্ছে রিফ্রাকটিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম। আমরা এখানে মিডিয়ামের রিফ্রাকটিভ ইন্ডেক্স ধরেছি মিউ টু, তো মিউ টু মানে এখানে মিউ ধরেছে, মিউ হলো আর এয়ারের মিউ ওয়ান যেটা সেটা হচ্ছে ওয়ান। সো আমরা মিউটা মানেই এখানে মিডিয়ামের রিফ্রাকটিভ ইন্ডেক্স পাবো। তো এখান থেকে আমি কী পাবো, অতএব আই ইকুয়াল টু এই অংশটুকু পাবো, পাই আপন টু মাইনাস আর, পাই আপন টু মাইনাস আর, ওর আই প্লাস আর ইকুয়াল টু পাই আপন টু। তো আমি এখানে দেখি যে এই যে আই, এই যে আই আপন আই প্লাস আর এইটুকু পেলাম হচ্ছে 90 ডিগ্রি, মানে পাই আপন টু। আর এরা এরা পরস্পর রাইট অ্যাঙ্গেলে থাকে, তার মানে এই এই টোটাল অ্যাঙ্গেলটা কত, এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, পাই আপন টু টোটাল অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। সো আই আপন আর ইকুয়াল টু হচ্ছে পাই আপন টু, যেখানে সিবিডি, সিবিডি ট্রাই অ্যাঙ্গেল ইজ অলসো, ইজ অলসো ইকুয়াল টু পাই আপন টু। অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা আছে সিবিডি, এই সিবিডি এই অ্যাঙ্গেলটাও হচ্ছে পাই আপন টু এর ইকুয়াল। এবং এখান থেকে আমরা ওই পাই আপন টু ইকুয়াল মানে হচ্ছে এই যে এই এটা 90 ডিগ্রি, মানে এই রেটা আর এই রেটা এরা রাইট অ্যাঙ্গেলে একটা রিফ্লেকশন হবে, একটা রিফ্রাকশন হবে। সো ইট ইজ ক্লিয়ার, সো ফ্রম ব্রুস্টার, ব্রুস্টার ল ইট ইজ ক্লিয়ার দ্যাট পরে ক্রাউন গ্লাস অফ রিফ্রাকটিভ ইন্ডেক্স মিউ, সে ওখানে যে মিডিয়ামটা নিলাম গ্লাস, এই মিডিয়া এই গ্লাসের গ্লাসটা যদি হয় ক্রাউন, ক্রাউন গ্লাস অফ রিফ্রাকটিভ ইন্ডেক্স, ক্রাউন গ্লাস অফ রিফ্রাকটিভ ইন্ডেক্স 1.52, দ্য ভ্যালু অফ পোলারাইজিং অ্যাঙ্গেল উইল বি আই উইল বি টেন ইনভার্স, এখান থেকে যদি দেই টেন ইনভার্স অফ মিউ, মিউ মানে হচ্ছে 1.52, সেক্ষেত্রে এটা আমি পাবো, এটা পাবো হচ্ছে 56.7 ডিগ্রি। সো ফর ক্রাউন গ্লাস অফ রিফ্র্যাকটিভ ইন্ডেক্স এই 1.5, অর্থাৎ ক্রাউন গ্লাসের জন্য পোলারাইজিং অ্যাঙ্গেল, আমি যদি আনপোলারাইজ লাইট ক্রাউন গ্লাস এর উপরে পড়ে ফেলি তাহলে যে রিফ্লেক্টেড রেটা পাবো এটা হবে ফুলি পোলারাইজড, এবং সেক্ষেত্রে আমি পোলারাইজিং অ্যাঙ্গেল পাবো 56.7 ডিগ্রি। এখন এই 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 ফর্মুলা থেকে আমি আরও বের করতে পারবো অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, যেটা এই এখান থেকে আমি এই ফর্মুলা প্রয়োগ করে আমি আর এর ভ্যালু বের করতে পারবো। অনেক সময় আমাদের প্রবলেম থাকতে পারে, আর এর প্রবলেম থাকতে পারে। ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি, ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি কত, 57 ডিগ্রি। এখন
ফর এ রিফ্রাক্টিভ ইন্ডেক্স, এমন একটা মিডিয়াম নিলাম যাদের রিফ্রাক্টিভ ইন্ডেক্স ফর রিফ্রাক্টিভ ইন্ডেক্স মিউ ইকুয়াল টু 1.7 যদি নেই, তাহলে পোলারাইজিং অ্যাঙ্গেল কত হবে? দেন আই ইকুয়াল টু 59.5 ডিগ্রি, এত পোলারাইজিং অ্যাঙ্গেলটা হবে 59.5 ডিগ্রি। এখন যেহেতু রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা আমরা জানি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কোনো মিডিয়ামের সেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ডিপেন্ড করে মূলত যে লাইট এর উপর পড়বে বা রিফ্র্যাক্টেড হবে সেই লাইটের ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করবে। তো যেহেতু ওয়েভলেন্থ আমরা আমরা যদি সানলাইট ধরে, যেহেতু 60টা কালার, তো 7 কালারের 7টা ওয়েভলেন্থ আছে এবং 7টা ওয়েভলেন্থের জন্যই আমরা 7 ধরনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাবো। কিন্তু যদি এইভাবে হয়, 7টা কালার যদি হয়, তাহলে আমাদের এই ব্রুস্টার লটা সেখানে অ্যাপ্লাই হবে না। ব্রুস্টার লটা মূলত একটা ফিক্সড মনোক্রোমেটিক লাইট লাগবে। এই মনোক্রোমেটিক লাইটের জন্য যে রেগুলো পাবো সেগুলো হলো একটা ফুলি পোলারাইজড হবে, একটা পার্শিয়ালি পোলারাইজড হবে। সো পোলারাইজেশন উইল বি কমপ্লিট অনলি ফর লাইট অফ এ পার্টিকুলার ওয়েভলেন্থ, দ্যাট ইজ মনোক্রোমেটিক লাইট। সো দেয়ার ফোর পোলারাইজেশন উইল বি সো দেয়ার ফোর পোলারাইজেশন উইল বি কমপ্লিট পোলারাইজেশন উইল বি কমপ্লিট অনলি ফর লাইট অফ এ পার্টিকুলার ওয়েভলেন্থ, পার্টিকুলার ওয়েভ লেন্থ, অর্থাৎ সেই পার্টিকুলার ওয়েভলেন্থটা অবশ্যই একটা মনোক্রোমেটিক লাইট হবে, মনোক্রোমেটিক লাইট যার একটা মাত্র ওয়েভলেন্থ থাকে। এই ওয়েভলেন্থের জন্যই মূলত এই পোলারাইজেশনটা কমপ্লিট হবে।